কেমন আছো তোমরা সবাই? আজকের নতুন একটি সকালের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো এই যা গরম পড়েছে, তো তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আমি তো একদম ভালো নেই, হঠাৎ করে শরীরটা এত অসুস্থ হয়ে গেছে যে কি বলবো। তো দেখো, সকাল সকাল চলে এসেছি বাড়ির সামনে, মানে বাড়িতেই তো থাকি, আর কোথায় যাব বলো। তো বাড়ির চারপাশটাই দেখো, চারিদিকে নোংরা হয়ে আছে, এখনও ঝাঁটপাট হয়নি, কারণ বৃহস্পতিবার, চারিদিকে লাতা টাতা দেওয়া চলছে। আরে দেখো, আমি কুনরি আলু ধুয়ে নিয়ে আসছি একদম জল দিয়ে পরিষ্কার করে ভালোভাবে। আর এখানে দেখো, আইসনাকে পড়তে বসিয়েছি, ও একা একাই পড়ছে। আর দেখো, শুধুমাত্র অওয়া দিয়ে সিলেট ভরিয়ে দিয়েছে। আমি ওটাই বলছিলাম যে শুধু অওয়া দিয়ে সিলেট ভরিয়ে দিচ্ছিস, তাহলে আর বাকিগুলো কোথায় লিখবে বলো? তো এটাই, কিছুতেই পড়তে চায় না, একটা বড় ডাং নেই, আর ডাংটার হয়ে তবু বসে থাকে, একা একাই পড়ে। তো যাই হোক, ছোট মানুষ পড়তে চায় না, তো কি করব বলো। এদিকে দেখো, লাতা দেওয়া চলছে, তো উঠোনে লাতা দেওয়া হয়ে গেছে, শুকিয়েও গেছে। আর এখানে লাতা দিচ্ছে মা, গোবর সার গুলে নিয়ে লাতা দিচ্ছে। তো লাতার জলটা পুরো হয়ে গেছে, তার জন্য জল আনতে গেছে। আর ওদিকে রান্নাবান্না চলছে, তো আমি এখান থেকে কাঠ নিয়ে নিচ্ছি। আর এগুলো হলো কাজু জঙ্গলের কাঠ, খুব সুন্দর জ্বালানি হয়। আর এদিকে দেখো, পড়ছে, আর মা জল নিয়ে চলে আসলো, আবার লাতা দেওয়া শুরু করলো। তো সকাল সকাল জানো ভাতটা হয়ে যায়, তো ভাত হয়ে গেছে, ভাত আলু সেদ্ধ, শুধু আলু মাখতে হবে এখন। আর এখানে আমি একটু জিরে ফোড়ন দিয়ে এটা ভাজা করছি, লঙ্কা দিইনি, আইসও একটু ভালো খাবে সেই জন্য। তো সকাল সকাল এই আলু সেদ্ধ আর কুন্দ্রি আলু ভাজা আর মানে ভাত, এটাই খাওয়া হবে। তো রান্নাবান্না আগে সেরে নিলাম, কারণ আমাদের বাড়িতে রান্নাবান্নাটা আগে সারতে হবে। আবার বৃহস্পতিবার দিনও মানে রাখিদের কাজু জঙ্গলে ডিউটি থাকে, তো সে কারণে একজনকে ওখানে থাকতে হয়, তো খাবার খেয়ে যাবে টাইম মতো। সেই জন্য সকাল সকাল মানে রান্নাবান্না সারা হয়ে গেল। আর দেখতেই পাচ্ছ, আমি ঘরের মধ্যে গোবর সারিয়ে লাতা দিচ্ছি। আর আমাদের তো ঘরটা বাইরে থেকে দেখে এসছো তোমরা, মাটির এত বড় ঘর, কি বলবো। সে আর তো লাতা দিতে দিতে সে একদম হাতে পায়ে কোমরে ব্যথা ধরে যায়। তো যাই হোক, দেখো লাতা দিয়ে বেরিয়ে পড়েছি, আর এখানে আয়ুষ্মানা ঘটিয়ে ফেলেছে, আরেক কাণ্ড হাতে কেটে নিয়েছে। তো তখন আমি বুঝতে পারিনি যে কী করেছে। যাই হোক, আমি লাতা দিয়ে বেরিয়ে পড়েছি, আর লাতাটা এখানে রেখে দিই, আর গোবর সার জলটা আমি গাছের মধ্যে দিয়ে দিই। এই নতুন নতুন সবে গাছ লাগিয়েছে, ও মা সে কী কাণ্ড, গিয়ে দেখি সে কী কাণ্ড ঘটিয়ে বসেছে। আমার তো দেখেই মাথা খারাপ, কী বলবো। সকাল থেকে উঠে, একদম ভোর সকাল থেকে উঠে ঘরের কাজকর্ম করছে, আর তারপরেও এখন যদি দেখি যে এক্সট্রা ঝামেলা, তখন তো মাথা গরম হবে। সেই কারণেই আইসকে বলছিলাম। তো আমি রান্নাবান্না সেরে নামিয়ে দিয়ে আর ঘরের দিকে একটু ঘরের দিকে লাতা দিচ্ছিলাম, তোমরা তো দেখলে, তার মাঝে ও এইসব কাণ্ড ঘটিয়ে ফেলেছে। আর ছিল সূর্যগ্রহণ, তো সূর্যগ্রহণের জন্য রাখি রাখিকে কোনো কাজ টাজ করতে নেই, তো রাখি করে না, সেই জন্য আমি একা মানে চারিদিকটা সামলাচ্ছিলাম। তো এত রাগ হচ্ছিলো যে কী বলবো। এদিকে আমি কাজ করে করে একদম হয়রানি হয়ে যাচ্ছি, আর সে আবার আমার কাজ বাড়িয়ে দিচ্ছে, কী বলবো, এত দুষ্টু। তো দেখো, এখানে হাতে কাটা হয়েছে, এখানে একটা ঘর থেকে কখনই মানে আমার অজান্তেই কখনই একটা জিলেট রেজারের ব্লেড কোথা দিয়ে এনেছে, সেটা দিয়ে হাত কেটে নিয়ে বসে আছে। তা তোমরা হয়তো ভাববে যে আমি আইসোনাকে বকাবকি করছি কি কিছু, তো ও এত দুষ্টু যে একটু না বকলেই নয়। আর সত্যি আমার মানে কী বলবো, শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে, আমি আর পেরে উঠছি না, আর আমার শরীর সাথ দিচ্ছে না। কুড়াতে পারবো না, তুই এই জুতা পর, তুই কুড়াবি জুতা পরে, একটা একটা করে কুড়াবি, আমি পারবো না। আমি এখন মরে যাচ্ছি খিদায় তেষ্টায়, আর তার মধ্যে আবার জ্বালাতনের শেষ নাই। চলাই চলে আসো, থামো, তুমি এখন আর থামো করবে, দাঁড়াও সেই লাল কুড়াটা নিয়ে আসবে যাও। তা দেখো, এই যে কুড়ানোর কাজ দিয়ে দিয়েছি, আর সত্যি আমি আর পেরে উঠছি না, আমি প্রচুর হয়রান হয়ে যাচ্ছি, আমার প্রচুর বিরক্ত লাগছে। আর তার মধ্যে এটা আমাকে জ্বালাতনে মানে একদম শেষ, মানে ছিটে ফোটাটাও বাকি রাখেনি। পিঁপড়া পিঁপড়া ওঠো ওঠো ওঠো। তো
তো দেখো ওকে কুরানা করাচ্ছি, ও খুব ভালোই পারে, যেমন নষ্ট করতেও পারে তেমনি ওকে কুরানা করাচ্ছি। আর কি করব, আমার এখন সময় নেই, পেরে উঠছি না আমি। আর কুড়াতে কুড়াতে আবার বসে পড়ছে, আর এগুলো না কুড়ালেও চলবে না, কারণ কি বলতো এইখানে ওই সারাক্ষণ চলাফেরা করে। আর আমাদের এত বড় ঘরে সকাল থেকে চারিদিকে লতা টতা দেওয়া, রান্নার পর এখন আমার শরীর আর সাথ দিচ্ছে না, আমি কিছুতেই নড়তে চলতে পারছি না। তো তোমরা হয়তো ভাববে যে আমি আয়ুষনার সাথে অত্যাচার করছি, তো কোনোদিনও না, একটা মা কখনোই ছেলের খারাপ চায় না। বা তো আমার আয়ুষনা সব পারে, এগুলোও পারে। আর সত্যি আমার শরীরটা কেমন একটা অস্থির অস্থির লাগছিল, আমি আর পারছিলাম না। সেই ভোর সকাল থেকে উঠে কাজ করা, আর আমার ব্রাশ করাও হয়নি, অন্তত ব্রাশ করে একটু শরবত টরবত খেলেও শরীরটা ভালো লাগবে। সেই কারণে আমার শরীর অসুস্থ হয়ে গেছিলো। যাই হোক, ও কিছু করিয়ে দিয়ে, মানে বড়ো বড়োগুলো বাচ্চা, ছোটো বাচ্চা তো পারে না, এসে আবার দোলনায় দোল খেতে লেগে গেলো। আর বাকিগুলো আমি করিয়ে আর একধারে গিয়ে ফেলে আসবো। আর কি দুষ্টুমি দেখো, সকাল থেকে আমি এদিকে ঘরে ছিলাম, দেখো ভালো ভালো আমগুলোকে তো আম তো একদম হাতের সামনে তুলে ফেলে দিয়েছে। আর দেখো সকাল সকাল রোদের কথা আর কি বলবো, এই রোদে গরমেই আবার বেশি অসুস্থ হয়ে যাচ্ছি। তো সকাল সকাল জল নিয়ে চলে আসলাম, আর আজকে শুধুমাত্র এক কলসেই জল আনছি। তো আজকে তো গ্রহণ লেগেছিলো, সেই কারণে পরে আবার স্নান টান সেরে আর গ্যাসে ভাতটা চাপালাম। আর সকালে ওই সাতটার আগে যে ভাত খেয়েছিলো, তোমরা হয়তো ভাববে সাতটার আগে ভাত খাওয়া, তো যদি ওঠে তিনটা সাড়ে চারটে, মানে সাড়ে তিনটা চারটা থেকে উঠে যদি কাজ করা শুরু করে, তো খিদে তো অবশ্যই পাবে আর খেতেও হবে। আর তোমাদের দাদা ভাই কটায় যায়? দুটো দশে ওঠে, দুটো আর আড়াইটের দিকে ঘর থেকে বেরিয়ে যায়, তাহলে বলো। তো যাই হোক, দেখো আমি ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, খাবো তো শুধুমাত্র আমি আর আয়ুষনা, আর একটু ডাল সেদ্ধ হতে দিয়েছি। তো এ দিয়েই আমাদের মা ছেলের হয়ে যাবে। আর এই গরমের মধ্যে জল দিয়া ভাত আর যা হোক কিছু, আর তোমরা তো জানোই যে আমি একা থাকলে আমার খাবার মানে খেতে অতটা ইচ্ছে করে না। তোমাদের দাদা ভাই এখন সারাদিনই বাড়িতে থাকে না, সেই কারণে, আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, জানি তোমাদের আজকের ভিডিওটা একদম ভালো লাগবে না, তবুও বলবো দেখো। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। আমার হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে গেছিলো, তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করতে পারি, কী আর করবো বলো। ভিডিও বানা মানে শরীর সাথ দিলে তবে তো করবো, তো শরীরে সাথ দেয়নি আমার, তো সেই কারণে ভিডিও বানাতে পারিনি। আর ভাতটা ঢেলে নিচ্ছি, আর আয়ুষনা কী যেন দুষ্টুমি করছিল সেটাই আমি বলছিলাম। আর দেখো এই যে মুরগিগুলো, এগুলো তো তোমাদের ছোট্টবেলায় দেখাতাম, দেখো সেই কত সুন্দর, একদম লাল নীল সবুজ হলুদ মুরগিগুলো একদম হয়ে গেছে সাদা ধবধবে ব্রয়লার মুরগি। তো যাই হোক, ভাতটা ঢালা হয়ে গেছে। আর একজন এদিকে দেখো দরজার আড়ালে লুকিয়েছিল, আর এদিকে দেখো কি প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে, কি হারে রোদ দিচ্ছে তোমরা ভাবতেও পারছো না। তো যাই হোক, আর আমাদের এখানটা তবু ছাওয়া থাকে, তার জন্য অতটাও অসুবিধে হয় না। আর দেখো এই রোদে রোদের মধ্যে আয়ুষনা চলে এসেছে, আর কি দুষ্টামি দেখো। তো এই রোদের মধ্যে আমি না আসলেও এখানে বসে থাকতো, আর এই কুড়ুলটা যদি ওই মাটিতে না কুপিয়ে যদি পায়ে পড়ে যেত, তো রোদে রোদে এখানে চলে এসেছিলো। আমি একটু ঘরের দিকে কাজ বাজ করছিলাম, আর এখানে দেখো ঠাম্মা ঘাস কাটছে। তো আমাদের গ্রামের মানুষদের এই অবস্থা এরকমই, রোদ হোক গরম হোক জল হোক যাই হোক, ঘরে বসে থাকলে চলবে না, কারণ ঘরে কত গরু ছাগল মুরগি সব কিছুই থাকে, নিজেরা তো খেতেই হবে, সাথে সাথে তাদেরকেও খাবার দিতে হবে, তো ঘরে বসে থাকলে কী করে চলবে সেই কারণে। আর দেখো কুমড়ো বিলের কুমড়ো ডাঁটাগুলো এখনও আছে, কিন্তু বাকি সব পেঁয়াজ টিয়াজ উঠিয়ে নিয়ে চলে গেছে। আর আমি আয়ুষনাকে এখন নিতে আসলাম, ওকে ঘরে নিয়ে গিয়ে একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো, আর নিজেও একটু রেস্ট নেব। তো শরীরটা অসুস্থ থাকার কারণে ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নতুন সকালে নতুন ভিডিওতে, খুব ভালো একটা ভিডিওর সঙ্গে। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখো আমার আয়ুষনার নাচটা তোমরা একটু দেখে নাও, আর এখানটাই কত শাক হয়েছে দেখো। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে জানাই শুভরাত্রি।